আজকে বাদীপক্ষের কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শনের অধিদপ্তর পক্ষ থেকে সর্বশেষ যাকে ছিল চার নম্বর সাক্ষী তার সাক্ষী শেষ হয়ে গেল, অর্থাৎ তার জবানবন্দি আগে শেষ হয়েছিল, যেদিন জবানবন্দি শেষ হয় সেদিন থেকে তাকে করেছিল জেরা, সেই জেরা আজকে শেষ হয়ে গেল। তো স্বাভাবিকভাবে আইনি কার্যক্রমের বাদীপক্ষের যেহেতু সমস্ত সাক্ষী শেষ, এখানে উল্লেখ্য যে আমরা চারজন সাক্ষী দিয়েছি এবং সবচেয়ে মজার ব্যাপার চারজনই হলো চেকলিস্টের সাক্ষী। মূল যিনি বাদী ছিলেন উনি মামলাটি দায়ের করার পরে উনি মারা গিয়েছিলেন, মারা যাওয়ার পরে ওনার পরিবর্তে এই মামলাটি একজন সাবস্টিটিউট হয় তরিকুল ইসলাম বাদীপক্ষের এক নম্বর সাক্ষী এবং উনি সাক্ষী দিয়েছেন হাদিউজ্জামান PW2 শ্রম পরিদর্শক, PW3 আনামুল হক, PW4 মিজানুর রহমান, সবাই চেকলিস্টের সাক্ষী, সবাই শ্রম পরিদর্শক। দেখুন এই ধরনের মামলায় নর্মালি শ্রম আদালতে একজন বা দুজনের সাক্ষী হয়, কিন্তু আমরা আমাদের প্রসিকিউশনের কোনো ঘাটতি রাখি নাই, আমরা চারজন সাক্ষী দিয়েছি কর্পোরেটিভ এভিডেন্স একটার সঙ্গে আরেকটার পরিপূরক হিসাবে। এই কর্পোরেটিভ সাক্ষীগুলো আমরা দিয়েছি দালিলিক তথ্য উপাত্তের ভিত্তিতে, যেমন কখন শোকজ করেছে, কখন রিপ্লাই দিয়েছে, আমাদের কী গ্রিভান্স ছিল, ইনফ্রিজ যেটাকে ভায়োলেশন বলা হয় সে ভায়োলেশনগুলো কী কী সেটা আরজিতে উল্লেখ করেছি। আমরা যে চেকলিস্ট ওখানে তৈরি করেছি, চেকলিস্ট যারা তৈরি করেছে তার মধ্যে একজন হলো অন্যতম আজকে PW4 মিজানুর রহমান, সে দেখিয়েছে সে কীভাবে চেকলিস্টের কথাগুলি লিখেছেন, কোন অংশটা লিখেছেন, সে স্বাক্ষর করেছেন এবং সে এটাও প্রমাণ করেছেন চেকলিস্টে বাকি তিনজন স্বাক্ষর ছিল তরিকুল ইসলাম, হাদিউজ্জামান এবং এনামুল হক। তো কাজেই আমরা আমাদের দালিলিক প্রমাণগুলো মৌখিক সাক্ষ্যের মাধ্যমে দিয়েছে, ইলাবরেট ক্রস করা হয়েছে। ক্রসের মোদ্দা কথা হলো এই মামলাটা ডক্টর ইউনুসকে হ্যারাস করার জন্য করা হয়েছে, যেটা আমরা বারবার বলে আসছি এটা নোবেল লরিয়েট ডক্টর ইউনুসের বিরুদ্ধে মামলা না, এটা প্রতিষ্ঠানের একজন ব্যবস্থাপনা পরিচালক চেয়ারম্যান যিনি শ্রম আইন ভঙ্গ করেছে এটা তার বিরুদ্ধে মামলা। কাজেই কেউ যদি মনে করে থাকে ডক্টর ইউনুস নোবেল লরিয়েট তাকে অপমান করার জন্য মামলা করা হচ্ছে সেটা ভুল ধারণা এবং সেটা ভুল প্রমাণের জন্য আমরা সাক্ষী দিয়েছি। আমরা গ্রামীণ টেলিকমের যিনি ব্যবস্থাপক এবং যিনি ব্যবস্থাপনা পরিচালক এবং যিনি মূল কার্যকর ভূমিকায় কাজ করেন চেয়ারম্যান হিসেবে, আমরা তার বিরুদ্ধে মামলা করেছি এবং তার পরিচালকদের বিরুদ্ধে শ্রম আইন ভঙ্গের দায়। আপনারা জানেন অনেকে ভাবেন বা আমাদের ডিফেন্স আর্গুমেন্ট করেছেন যে মনে হয় এই ধরনের মামলা বাংলাদেশে আগে কখনো হয়নি, অসংখ্য এই ধরনের মামলা হয়েছে এবং আমাদের PW4 মিজানুর রহমান যিনি চেকলিস্টের সাক্ষী তাকে জিজ্ঞেস করা হয়েছে এই ধরনের মামলার পরিদর্শক কোনো কলকারখানা আপনার প্রতিষ্ঠান পরিদর্শন আপনারা গিয়েছিলেন কিনা বা কখনো এটা করেছেন কিনা, তার মানে হলো শুধু ইনু সাহেবের বিরুদ্ধে মামলাটা করেছেন। আমাদের সাক্ষী বলেছে এই ধরনের আমি 500 প্লাস প্রতিষ্ঠানে আমি গিয়েছি পরিদর্শন করেছি এবং অনেকের বিরুদ্ধে মামলায় শ্রম আদালতে পেন্ডিং। কাজে কেউ যদি মনে করে থাকে ডক্টর ইউনুস নোবেল লরিয়েট তাকে অপমান করার জন্য করা হচ্ছে এটা ভুল ধারণা, এটা নোবেল লরিয়েটের বিরুদ্ধে মামলা না, শ্রম আইন ভঙ্গের বিরুদ্ধে সব প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকদের বিরুদ্ধে মামলা। এই জিনিসটি আমরা প্রমাণ করতে চেয়েছি, এখন আমরা কতটুকু প্রমাণ করতে পারলাম দালিলিক মৌখিক সাক্ষ্যের মাধ্যমে সেটা আদালতের রায় উঠে আসবে। এখন পরবর্তী সাক্ষ্য পরবর্তী তারিখ হবে, তারিখটা আমরা এখনও বাইছি 342 ধারার পরীক্ষা। আপনারা জানেন ফৌজদারি কার্যবিধি অনুযায়ী যখন সাক্ষ্য সমাপ্ত হয় ওনাকে 342 ধারায় পরীক্ষা করা হয় আসামিদেরকে, কাজেই পরবর্তী ডেটে অবশ্যই ডক্টর ইউনুসকে হাজির হতে হবে, হাজির হয়ে উনি পরীক্ষার সম্মুখীন হবেন, আদালত ওনাকে ফৌজদারি কার্যবিধির 342 ধারায় পরীক্ষা করবেন, সেটা শেষ হলে উনি বলবেন ওনাকে সাফাই সাক্ষী দিতে চাইলে এক ধরনের হবে, দিতে না চাইলে আরেক ধরনের হবে, তারপরে ডেট আর্গুমেন্ট। কাজেই আমরা মনে করি আর বেশি দিন সময় লাগার কথা না, হয়তো 2-3টা বা ম্যাক্সিমাম 4টা ডেট হতে পারে।